প্রতিদিনের সূর্যটা এক নতুন দিনের স্বাগত বার্তা জানিয়ে দেয় আমাদের। প্রকৃতি ও মানুষের কোলাহলে চারিদিক মুখর হয়ে ওঠে। কর্মব্যস্ত মানুষ ছুটে চলে জীবিকার টানে, কচিকাঁচা প্রাণ হেঁটে চলে আপন বিদ্যাপীঠে। নগরী ধারণ করে তার চিরচেনা রূপ, নিয়মতান্ত্রিকেই জীবনের ব্যবচ্ছেদ ঘটায় মহামারী করোনা। জীবনযাত্রায় আসে স্থবিরতা, মানুষ হয়ে পড়ে ঘরবন্দি, প্রাণহীন হয়ে পড়ে রাস্তাঘাট। আমাদের সামনে চলে আসে লকডাউনের করাঘাত। দিনে দিনে সংক্রমণ বাড়তে থাকে, অনেকেই আপনজনদের হারিয়ে ফেলে। আতঙ্ক, ভয়, দুশ্চিন্তা যেন হয়ে পড়ে আমাদের নিত্যসঙ্গী। প্রকৃতির নির্মম রূপ দেখি আমরা, এ যেন এক অজানা পৃথিবী। মাত্রাতিরিক্ত সংক্রমণ, হাসপাতালে উপচে পড়া রোগীর ভিড়, ডাক্তার নার্সদের সর্বোচ্চ সেবার পরও মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ আর বিভীষিকাময়। মানুষ যখন ঘরবন্দি, হাসপাতালে যাওয়াও যেখানে কষ্টকর, তখন অনলাইনে স্বাস্থ্যসেবা নেওয়াটাই মানুষের কাছে বেশি জনপ্রিয় হয়ে ওঠে। আর এই স্বাস্থ্যসেবা মানুষের হাতের কাছে পৌঁছে দিয়েছে ডক টাইম টেলিমেডিসিন অ্যাপ। দ্রুততম সময়ে ডক টাইম পৌঁছে যায় অধিকাংশ মানুষের কাছে। খুব সহজেই তারা মোবাইল অ্যাপের মাধ্যমে স্বাস্থ্যসেবা নেয়। 24 ঘন্টা নিরবচ্ছিন্ন সেবার মাধ্যমে ডক টাইম নিশ্চিত করেছে শতভাগ গ্রাহক সন্তুষ্টি। বিগত 1 বছরে ডক টাইমের অর্জন সমূহ: 10 লক্ষ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানো ও 1 লক্ষ কনসালটেশন সম্পন্ন করার অভিজ্ঞতা। প্লে স্টোরে শতকরা 90 ভাগের বেশি গ্রাহকের 5-স্টার রেটিং ও কনসালটেশনের অভিজ্ঞতা শেয়ার। সুরক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 750-এর বেশি জেনারেল ফিজিশিয়ান ও বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে ডক টাইম আছে আপনার পাশে। জাতীয় গণমাধ্যমে প্রচারিত হয় ডক টাইমের কার্যক্রম। ডক টাইমের স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলেছেন অনেক তারকা ব্যক্তিত্ব। মানুষের আস্থা ও ভালোবাসায় আমরা পাড়ি দিয়েছি 1 বছর। সব ধরনের স্বাস্থ্যসেবা এক অ্যাপেই নিয়ে ডক টাইম আছে আপনাদের পাশে। ডক টাইমের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ।